আসসালামু আলাইকুম বন্ধুরা, আগামী 25 অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সকল ধরনের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। সেই সাথে এখন অনেকেই প্রশ্ন উঠিয়েছে যে 25 অক্টোবর বাদে অন্যান্য তারিখে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন হবে কিনা, কিংবা আবার পুনরায় সম্পূর্ণ নতুন রূপে রুটিন প্রকাশ হবে কিনা, এরকম অনেক প্রশ্ন। তো অনেক শিক্ষার্থীদের মনে এই নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে, তাই মনে করলাম এই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেওয়া অতীব জরুরি হয়ে পড়েছে। তো আমরা একটু ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা জানবো এবং কতটা বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টা প্রভাব ফেলতে পারে সেই বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে একটু জানার চেষ্টা করব শুরুতেই। তো আমরা বাংলাদেশটাকে খুঁজে বের করি। হ্যাঁ, এই যে windy.com-এ আপনারা চাইলেও আপনাদের ফোন থেকে এই ওয়েবসাইটটা ভিজিট করে যে কোনো সময় ঘূর্ণিঝড়ের সেই সর্বশেষ অবস্থা সেটা জানতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে উপকূলে কিন্তু অলরেডি আশ্রে পড়েছে। আমরা একটু 2D করে নিই, 2D মোডে নিয়ে অনেক বিস্তর বোঝা যায় এবং জানা যায়। আর গোটা বাংলাদেশে হয়তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কাদের এলাকার অবস্থা কীরকম সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, হ্যাঁ, উপকূলে সম্পূর্ণ অ্যাস্ট্রে পড়েছে, আমরা রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। একদম রংপুর ডিভিশন বাদে পুরো বাংলাদেশে কিন্তু অলরেডি এটাতে রেইনফল শুরু হয়েছে দেখা যাচ্ছে। এখানে এই যে ব্ল্যাক যে জায়গাটা সেটাই হচ্ছে এর অ্যাফেক্টেড এরিয়া চিত্রাঙ্গে। ওকে, সো এই যে এই জায়গাটা কিন্তু হালকা বৃষ্টিপাত হচ্ছে, বাট এইদিকে একদম কলকাতা বলেন, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আচ্ছা, আমরা যদি ঘূর্ণিঝড়টার বর্তমান আর র্যাডারটা দেখি যে কোন কোন বাংলাদেশের কোন অঞ্চলের উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টা প্রভাবিত হচ্ছে আর কি। তো দেখা যাচ্ছে এই যে বর্তমানে কিন্তু এখানে উইন্ড স্পিড, হ্যাঁ, 39 কিলোমিটার পার আওয়ারে বর্তমানে কিন্তু বাতাসটা যাচ্ছে। এই যে বর্তমানে এটা অবস্থান করতেছে, ঘূর্ণিঝড় অবস্থান করতেছে উপকূল থেকে বেশ দূরে, তবে আজকে রাতের মধ্যেই এটা কিন্তু 94 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে বাতাস কিন্তু উপকূলে আশ্রে পড়বে এবং এটা বাংলাদেশের উপর দিয়ে ঠিক আমাদের কুমিল্লা, তারপর হচ্ছে এই যে সিলেটের উপর দিয়ে কিন্তু এটা ইন্ডিয়া ক্রস, বাংলাদেশ কিন্তু ক্রস করবে। ওকে, আরেকটু মনোযোগ সহকারে দেখেন, এই যে আমি বড় করে দেখাচ্ছি, তোমার ঢাকার ও ঢাকার পাশ দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড়টা কিন্তু ইন্ডিয়াতে মানে চলে যাবে আর কি। এই যেটা ঘুরতেছে এটা হচ্ছে আমাদের যে সাইক্লোন ট্র্যাকার, এখানে কিন্তু এখন ই হচ্ছে। ওকে, সো 94 কিলোমিটার পার আওয়ারে যদি আমাদের দেশে যদি এই বাতাসটা আসতে পারে, সো এটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার হইতে পারে আর কি। হ্যাঁ, তো অনেক যদি ক্ষয়ক্ষতি, ব্যাপক পরিমাণ যদি ক্ষয়ক্ষতি হয়, আদার্স যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু ডিলে হবে, এটাই স্বাভাবিক। হয়তো আরও দু চারটা পরীক্ষার রুটিন কিন্তু চেঞ্জ হইতে পারে, কিন্তু অনেকেই মনে করতেছে যে টোটাল রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে, বাট এইরকম কিছুই ঘটবে না। আগের যে নির্ধারিত রুটিন ছিল ওইটাই থাকবে, শুধু যে যে তারিখগুলোতে পরীক্ষা নেওয়া হয়তো সম্ভব হবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, সেই ডেটগুলো আলাদা করে নতুন করে আবার প্রকাশ করবে তারা। তবে যাই ঘটুক না কেন, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। অনেকেই বলছেন যে ভাই আজকে দুপুরে নিউজটা প্রকাশ হইলো আর আপনি কেন বিকেলে আপডেটটা দিলেন। তো দেখেন, বিদ্যুৎ আসলে বর্তমান সময়ের একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। বিদ্যুৎ না থাকলে আসলে আমরা সেইভাবে আপনাদেরকে দ্রুত আমরা আপডেট করতে পারি না, এটা আমাদের একটা ল্যাকেজ। হ্যাঁ, তবে আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি যাতে একদম দ্রুত আপনি আপডেট পাইতে পারেন, সেরকম একটা চেষ্টা আমরা করতেছি। আমাদের মোবাইল অ্যাপস অলরেডি প্লে স্টোর লাইভ আছে, বাট কিছু আমাদের ডিপেন্ডেন্সির কারণে সেটা ব্যাপক পরিসরে আমরা ওটাতে কাজ করতে পারছি না, তবে খুব শীঘ্রই এটা নিয়ে একটা আপডেট আমরা আপনাদেরকে দেবো। এনিওয়ে, তাহলে তো আমরা আজকের এই ভিডিওতে দুটো বিষয় জানলাম, সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা, সেই সাথে পরীক্ষাগুলো রুটিন চেঞ্জ হবে কিনা। নো, এক কথায় অন্য পরীক্ষার রুটিন আপাতত চেঞ্জের কোনো সম্ভাবনা আমরা দেখছি না, যদি চেঞ্জ হয় সেটা আমরা ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, তো ভালো থাকবেন, আরও দেখা হবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।